পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ফারাক্কার অর্জুনপুর এলাকায়। জানা গিয়েছে এদিন পরীক্ষা শেষ হওয়ার পর তিনজন পরীক্ষার্থী একটা মোটর সাইকেলে করে ফারাক্কার অর্জুনপুর হয়ে বাড়ি ফিরছিল, আর সে সময়ই কান্তার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। এই খবরের বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি মিলন সরকার। মিলন, কি জানা যাচ্ছে এই খবরের বিষয়ে বিস্তারিত, কি করে এই দুর্ঘটনাটি ঘটলো? দেখো প্রণবী, আজকে উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা ছিল, অর্জুনপুরের হাই স্কুলে এই পরীক্ষা চলছিল। জানা যায় এই ছেলেটি নিউ ফারাক্কা হাই স্কুলের ছাত্র। আজকে পরীক্ষার শেষের পরে কিন্তু তিন বন্ধু মিলে কিন্তু একটি মোটর সাইকেলে চেপে কিন্তু তারা স্কুল থেকে বেরোয়। বেরোতে মধ্যে অর্জুনপুরের কান্তান মোড়ে ওখানে কিন্তু এসে মোটর সাইকেল পিক আপে থাকে এবং সামনের দিক থেকে লাদেন ভ্যান আসছে, সেখানেই ব্রেক মারলে কিন্তু গাড়িটা উল্টে তিনজনে পড়ে যায়। কিন্তু সামনের লাদেন ভ্যানটা কিন্তু এসে পড়ে গিয়ে ওই ছেলেটার মাথার উপর চলে যায়, রক্তাক্ত অবস্থায় কিন্তু সেটা লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে থানাকে ফারাক্কা থানাকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ পৌঁছায়, ওখানে স্থানীয় লোকের সহযোগিতা নিয়ে অর্জুনপুর হাসপাতালে তাকে প্রাথমিক ভর্তি করা হয়। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায় পরীক্ষার পরে কিন্তু এই তিনটি যুবক বিনা হেলমেটে খুশিতে কিন্তু ওই পরীক্ষার যে কাগজগুলো তারা টুকরি করছিল তারা ছিটতে ছিটতে যায় এবং গাড়ির গতি কিন্তু প্রচন্ড ছিল ওখানকার স্থানীয় লোক যা বলছে। এই ছেলেটির নাফিল ছেলের বাড়ি কিন্তু মুর্শিদাবাদের ফারাক্কা থানার ঘোড়াপাড়া এলাকায়। আরো জানা যায় তার বাবা হচ্ছে আকবর শেখ, সে কিন্তু একটা ছোট ব্যবসায়ী, একটি একমাত্র ছেলে। এই ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো ঘটনায় কিন্তু ফারাক্কা থানার পুলিশ তদন্ত করছে এবং ওই লাদেন ভ্যানটিকে পুলিশ আটক করে দিয়ে জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় লোকের কিন্তু ওখানে প্রচন্ড ভিড় জমায়, পুলিশ তৎপরতে কিন্তু ঘটনাটা নিয়ন্ত্রণ আছে। প্রণবী, ধন্যবাদ মিলন। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর এবং মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ফারাক্কার অর্জুনপুর এলাকায়। জানা গিয়েছে পরীক্ষা দিয়ে তিনজন বন্ধু বাইকে করে বিনা হেলমেটে তারা মোটর সাইকেলে করে ফারাক্কার অর্জুনপুর হয়ে বাড়ি ফিরছিলেন এবং তাদের বাইকের গতিও কিন্তু ছিল বেপরোয়া। এবং তারপরেই কিন্তু অপর দিক থেকে আসা একটি লাদেন ভ্যান তাদের ধাক্কা মারে এবং তারা উল্টে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় এই এইচএস পরীক্ষার্থীর। এবং সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ আসে ঘটনাস্থলে, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনজনকেই, এবং একজন এই ছাত্রকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। কারোর সাথে থাকা লেগে একলাই পড়েছে না, পড়েছে। আচ্ছা, তারপর পিছন থেকে পিছনের লোক ছেলেটাই মারা গেছে। ধাক্কা কাটতে লেগে ধাক্কা ঘুরবি সাথে